আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যারা ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী প্রোগ্রামটা দেখার জন্য বসে আছেন, আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি, তাহিয়া জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এই পর্বে আমাদের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, সেটা হলো যে যে মক্কায় উনি যখন অত্যাচারিত হচ্ছিলেন, ওনার সাহাবাদের অনেকেই অত্যাচারিত হতে হতে কারোর চোখ হারালো, কারোর জান গেল, দুইজন সাহাবির কথা বলেছে তো তারা শহীদ হয়েছেন, হাত পা ভেঙেছে বহু লোকের, এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজ কিন্তু একটা মুহূর্তের জন্য বন্ধ রাখেননি, এবং উনি বিশেষ করে রাত্রে যে জায়গাটায় সবার সাথে মিলতেন, সবাইকে সান্ত্বনা দিতেন, যারা বিপদে পড়তো তাদেরকে মাথায় হাত বুলিয়ে তাদেরকে মনের মধ্যে জোর এনে দিতেন, সেটা হলো দারুল আরকামে বসে। দারুল আরকাম ছিল সাফা পাহাড়ের ঠিক পূর্ব পাশে, ওখানে ছোট্ট একটা ঘর ছিল যার আন্ডারগ্রাউন্ডে একটা ঘর ছিল, সেখানে তিনি ওদেরকে বসে সেবা যত্ন করতেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে মারতে মারতে বেহুশ হয়ে গেছেন তাদেরকে এইভাবে করেছেন। সেখানে আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি, তা হলো যে যারা দাসী ছিল অথবা দাস ছিল সে সময় কিন্তু ইসলাম গ্রহণ করেছেন, এদেরকে মানে মনিবদের আন্ডারে থাকতে হতো, এবং মনিব তো তখন মানে রব, মানে এমন মনিব যে তারা তাকে মেরে ফেলাটাকে তারা মনে করতো হালাল এরকম মনে করতো। তো যখনই কোনো দাস বা দাসী কোথাও অত্যাচারিত হয়েছে, তো এই সংবাদ শুনতে পারলেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যেতেন, সেখানে যেয়ে নেগোশিয়েট করতেন। আর ধনীদের মধ্যে তখন আবু বকর ছিলেন আবার মন্ত্রী পর্যায়ের মতো পদমর্যাদা তার ছিল, তো উনি যে নেগোশিয়েট করে যার দাম হয়তো 10 দিনার 10 স্বর্ণমুদ্রা ছিল, উনি এমনও হয়েছে যে অনেক দাম দিয়ে কিনে তারপর আজাদ করে দিতেন, এবং তিনি বয়স অল্প হলে তাদেরকে মনে করতেন যে তুমি আমার সন্তান, আমার ছোটো ছেলে অথবা মেয়ের মতন, আর বয়স একটু বড় হলে নিজেকে ভাই এবং বোনের মতন মনে করতেন। তো মানে বিলালকে এরকম কেনার সময় উনি মনে করলেন যে এই রকম একজন মানুষকে যে মারা হচ্ছে, তো উনি যে উমাইয়াকে বলেন, উমাইয়া তুমি আর মেরো না, তুমি তাকে আজাদ করে দাও, আমি আমি কিনে নেবো তাকে। তো উমাইয়া চিন্তা করতেছে যে এত টাকা বানানোর ভালো সুযোগ হলো, কালো মানুষ তাকে কিনবে কি, আর তো খুব বেশি যোগ্যতাও নাই, খুব বেশি বড় বড় যোগ্যতার অধিকারী, বুদ্ধি বিচক্ষণতাও অত বেশি নাই, তুমি একটা কাজ করো 40 দিনার দাও, ওর দাম হয়তো বাজারে যদি বিক্রি হতো তো 10 দিনার ম্যাক্সিমাম হতো। তো আবু বকর বললেন ঠিক আছে নাও 40 দিনার নাও। তো ওইটা নিয়ে উমাইয়া তো একদম মানে মানে বিস্মিত হয়ে গেছে, যা এত দাম দিয়ে তুমি একটা অপদার্থ দাসকে তুমি কিনলে। আবু বকর বললেন তোমার কাছে অপদার্থ হতে পারে কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে তুমি যদি ওটা আরও বেশি দাম চাইতে আমি আরও বেশি দাম দিয়ে ওটা কিনতাম। এ তখন উমাইয়ার মন খারাপ হয়ে গেলো, হায় হায় রে মেলা টাকা তো আমি ইনকাম করতে পারতাম, সেটা চলে গেল। তো যা হোক, হযরত বিলালকে আল্লাহর আবু বকর কিনে এনে বললেন যে বিলাল আজ থেকে তুমি আমার ভাই, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আমার সাথেই থাকবে আমার বাড়িতে, নিজের ভাইয়ের মতন করে তুমি আমার পাশে থাকবে। এইভাবে উনি দাস দাসীদেরকে, জুনাইরাকে উনি কিনে নিয়েছিলেন, লুবাইনাকে উনি কিনে নিয়েছিলেন, তারপরে যে সমস্ত মানে দাসীদেরকে অত্যাচার করা হচ্ছে উনি কিনে নিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন। এমন এক সময় আসলো যে ওনার টাকা পয়সা প্রায় সব শেষ হয়ে যাওয়ার পথপথ কাছাকাছি চলে গেল, মানুষ তাকে নিয়ে ঠাট্টা শুরু করে দিল যে আবু বকর তোমার মতন বোকা লোক আর দেখি না, তুমি খুব লসের মধ্যে গেছো। আল্লাহ তাআলা আবু বকরের মর্যাদা বাড়াই দিয়েছেন যে না, লসের মধ্যে আবু বকররা পড়ে না, লসের মধ্যে সাধারণ লোকেরা, ইন্নাল ইনসান আলাফি খুসরিন, সমস্ত মানুষ লসের মধ্যে আছে, তবে লসে নেই তারাই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, ইমান যারা এনেছে, আমলে সালেহ যারা করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং হকের ব্যাপারে ওসিয়াত করেছে, সবরের ব্যাপারে ওসিয়াত করেছে। এইভাবে আমরা দেখতে পেলাম যে একটা দল নিগৃহীত অত্যাচারিত হয়েছেন, সেই দলের অত্যাচার দেখে কিছু লোক মুসলমান হয়েছে, আবার যারা অত্যাচারিত হয়েছেন তাদের ইমানকে শানিত শক্ত এবং আল্লাহ তাআলার খুব কাছাকাছি তারা চলে গেছেন। এর পাশাপাশি আবু বকর এবং তাদের মতন কিছু মানুষদেরকে দেখতে পাচ্ছে যারা সহমর্মিতায় নিজের অর্থ সম্পদ ঢেলে আল্লাহ
তাআলাকে খুশি করার জন্য নিজে এগিয়ে আসছেন, একটা সমাজ তৈরি হয়ে যাচ্ছে, একটা কিছু লোক তৈরি হয়ে যাচ্ছে যাদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, যাদের মধ্যে একে অপরের জন্য উৎসর্গ, এই সমস্ত আমরা দেখতে পাচ্ছি। হয়তো সংখ্যা তাদের কম, কিন্তু এমন কিছু সলিড লোক তো এখন তৈরি হচ্ছে। সে নর হোক এবং নারী হোক, সে সমাজের অত্যন্ত মন্ত্রী পর্যায়ের হোক অথবা একেবারে দাসের পর্যায়ে হোক, তারা এমন এক পর্যায়ে নিয়ে আসতেছে যে আল্লাহর সামনে তাদের কোনো ভেদাভেদ নাই। যেখানে আবু বকর বসেন, তার পাশে বিলাল আপন ভাইয়ের মর্যাদা নিয়ে বসেন, আম্মার তার পাশে বসে আছে, একসাথে খাচ্ছে, একই রুটি খাচ্ছে, মানে এমন একটা সমাজ গড়ে উঠতেছে যেখানে মানে বর্ণ বৈষম্য নাই, সেখানে ভাষার কোনো ইয়ে নাই, সেখানে মনিব এবং দাসের কোনো ভেদাভেদ নাই, সব এক কাতারে এসে দাঁড়াচ্ছে এবং আল্লাহ রসুল নিজে হাতে তাদেরকে মানুষ করে তুলতেছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তারা প্রচণ্ড শিক্ষার অধিকারী হয়ে উঠতেছে। এই একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে এইভাবে যদি মরতে থাকে তাহলে তো আমার একটু সমস্যা যাবে, তো একটা কাজ করি, আশেপাশের যে সমস্ত রাজা বাদশারা আছে বা যে সমস্ত দেশগুলো আছে তাদের উপরে উনি স্টাডি শুরু করলেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য শুরু করলেন, আল্লাহ তাআলার নির্দেশও এবং নির্দেশনা পাওয়া গেল এবং উনি বুঝলেন যে পাশের একটা দেশ আছে, সেটা মানে উনি তখন থাকতেন তো মক্কায়, মক্কা থেকে জেদ্দা ওখান থেকে 80 মাইলের মতন, জেদ্দার ওখান থেকে আরেকটু মানে দক্ষিণে গেলে বা মানে ইয়ামানের সীমান্তে ইডেনের ওখান থেকে গেলে পার হলেই যে রাষ্ট্রটা পড়ে সেই রাষ্ট্রটার নাম ছিল ইথিওপিয়া বা আলহাবাসা। আলহাবাসার তখনকার সময়ে এটা ছিল রোমানদের আন্ডারে, মানে এই যে সিরিয়ায় যাদের রাজধানী ছিল যে রোমানরা, এরা এই আফ্রিকার এই এলাকাটা তারা দখল করে নেয় এবং তাদের আন্ডারে এটা চলে এবং তারা ছিল খ্রিস্টান। তো খ্রিস্টান থাকার কারণে ওদের যে কালো যারা আফ্রিকান তাদের মধ্যে যারা এগিয়ে এসেছে ভালো মানুষ, তাদের মধ্যে একজন নাম ছিল, তার নাম ছিল আসহামা, তাকে ক্ষমতায় বসাই দিলেন এবং তারা বলল যে তুমি এখানের এখন কিং হয়ে থাকবে, রাজা, তবে যেহেতু আমাদের আন্ডারে তুমি, তো আমাদেরকে তুমি ওই খারাজ যেটা দেওয়া, করদ রাজ্য যেটা বলে, যে তুমি এখানে থাকবে মানে আমাদের আন্ডারেই থাকবে, কিন্তু তুমি রাজার মর্যাদা তুমি তোমার নিজের ইচ্ছা মতন দেশ চালাতে পারবে। আসহামা খুব ভালো মানুষ ছিল, তাকে নাজ্জাশি বলা হতো। নাজ্জাশি কিন্তু কোনো ব্যক্তির নাম নয়, যেমন ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এগুলো পদের নাম। ফেরাউন মানে হলো মানে মিশরের যে এই সিংহাসনে বসতো তাকে ফেরাউন বলা হতো। তো ফেরাউন অনেক, ওই যেমন মুসা আলাইহিসসালামের ফেরাউনের ওই সময় যে ফেরাউন ছিল তার নাম ছিল রিমোসিস দ্য সেকেন্ড, তো ওইরকম আসহামা ছিল নাম, নাজ্জাশি ছিল ওইরকম মানে উপনাম বা তার যে মর্যাদা ছিল, মর্যাদা ছিল নাজ্জাশি। নাজ্জাশি শব্দ ইথিওপিয়ান বা হাবাসা ল্যাঙ্গুয়েজে নাজুস বলা হতো, নাজুস শব্দের অর্থ রাজা, তা রাজা আসহামা, তো ওইটাকে আরবিকরণ করলে নাজুস নাজ্জাশি হয়েছে, যেমনভাবে আব্রাহাম ইব্রাহিম হয় ওই রকম। তো নাজুস ছিল আসলে হাবাসা বা ইথিওপিয়ান ল্যাঙ্গুয়েজে, ওইটা আরবিতে এসে নাজ্জাশি হয়েছে। নাজ্জাশি শব্দের অর্থ হলো কি, রাজা। তো আসহামা ছিল তার নাম। ওনার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন যে ইনি খ্রিস্টান হলেও মানে খুব প্র্যাকটিসিং খ্রিস্টান মানুষ হলেও মানে এত বেশি আদল, এত বেশি ইনসাফগার যে যার আন্ডারে কোনো মানুষ আজ পর্যন্ত জুলুমের শিকার হয়নি। এটা একটা কিন্তু বিশাল কোয়ালিটি, যা যে সমস্ত মানুষ জুলুম করে না, যাদের আন্ডারে জুলুম হয় না, তারা কিন্তু আল্লাহর কাছে খুব বেশ প্রিয় এবং তাদের হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েও দেন। বিভিন্ন জায়গায় দেখবেন যে এখানে এখানে কিন্তু ইমান এবং নন ইমানের কোনো প্রশ্ন নাই, প্রশ্ন হলো যে তুমি ইমানদার হয়েও যদি জালেম হও আল্লাহ তাআলা তোমাকে শেষ করে দিতে পারেন, আবার ইমান নাই বা খ্রিস্টান বা ইহুদি বা অন্য কিছু অথবা নাস্তে, কিন্তু গোটা রাজ্যে তুমি ইনসাফ কায়েম করেছো, আদল কায়েম করেছো, ভালো কাজ করতেছো, মানুষের প্রজা সাধারণের জন্য কাজ করতেছো, আল্লাহ তার প্রতি আবার সহানুভূতি, তার রহমত তার উপরে থাকে। তা নাজ্জাশি ওই রকম পর্যায়ে ছিল যে তার মধ্যে আদল ছিল, জুলুম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা কাজ করি আমি, আমার এই যে সমস্ত লোকরা এখন অত্যাচারিত হচ্ছে, এই একের পর এক যদি এইভাবে মেরে ফেলা হয় তা আমি তো প্রোটেকশন দিতে পাচ্ছি না, তো এরা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। তো উনি বললেন যে একটা কাজ করো, কয়েকজন গ্রুপকে উনি বললেন যে তোমাদের যে অবস্থাটা
তোমরা মনে হয় এই দেশ ছেড়ে অন্য দিকে যেতে পারো। বিশেষ করে হযরত উসমানের অত্যাচারের ঘটনাটা উনি দেখলেন যে মাথার এক পাশে চাটায়ে মানে মানে পেঁচাইয়ে রাখলো, আর এক পাশ দিয়ে পা দিয়ে পায়ের দিক থেকে চাটাইটাকে আগুন ধরে দিয়ে তাকে মেরে ফেলতেছে, চোখ করে মানে 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 এমন হচ্ছে যে মানে তার নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে ধোঁয়ায়, এমন করে এটা এই দৃশ্যটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন। এবং যেহেতু আবু লাহাবের একটা ছেলের সাথে রুকাইয়ার বিয়ে হয়েছিল উতবার সাথে, তো তালাক দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে রুকাইয়ার জন্য উপযুক্ত পাত্র উসমান হতে পারে, তো রুকাইয়ার সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর বিয়ে আল্লাহ তাআলা করায় দেন। তো উনি চিন্তা করলেন রুকাইয়া একটু অসুস্থ মতন হয়ে গেছে, উসমানকে মারার কারণে উনি ঘরের মধ্যে অসুস্থ, চিন্তা করলেন যে রুকাইয়া তুমি আর উসমান তোমরা মানে হাবশায় যাও, সেখানে আসহামা নামে একজন লোক আছে, আমার মনে হচ্ছে সেখানে তুমি ভালো থাকবে। তো পঞ্চম সনের নবুয়তের পঞ্চম সনের ঠিক মাঝামাঝি সময়ে যখন আঘাত হচ্ছে, তো তখন উনি এই লোকদেরকে তিনি হাবশায় পাঠানোর নিয়াত করলেন। তো যখন নিয়াত করতেছেন তখন আল্লাহ তালার কাছ থেকেও কিছু ইন্ডিকেশন আসলো। প্রথম ইন্ডিকেশন হলো সুরা কাহাফ নাজিল হলো একেবারে নবুয়তের পঞ্চম সময়ের ঠিক মাঝামাঝি, পঞ্চম বছরের ঠিক মাঝামাঝি সময়ে মানে আল্লাহর পক্ষ থেকে একটা মানে সুরা নাজিল হলো, সুরা কাহাফ বলা হয়। এখানে তিনটি ঘটনার কথা বলা হয়েছে। এক নম্বর ঘটনা হলো এই যেখানে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের বর্ণনা দিয়েছেন যে ঈমান বাঁচাতে যেয়ে কিছু লোক পালায়ে জনপদ থেকে পালায়ে পাহাড়ের গুহায় যে তারা ঘুমিয়ে পড়ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ছয়জন বা সাতজন বলা হয়ে থাকে কুকুরসহ সেখানে ঘুমাইছিল, তিনশো নয় বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ঘুমন্ত অবস্থায় রাখছিলেন যাতে করে তারা ঈমান সহ বেঁচেছিল। পরে 300 বছর পরে ওদেরকে আবার জাগ্রত করাইয়ে আবার জনপদে ফিরে আসলো, ঈমান নিয়ে সাধারণভাবে তারা পরে মৃত্যুবরণ করেছে। এই একটা ঘটনা আল্লাহ তাআলা আমাদের নবীকে শিখালেন যে দেখো এরকম কিন্তু ঘটনা আছে। অর্থ হলো এই, যদি দেখো যে যে সমাজে তুমি ঈমান নিয়ে বেঁচে থাকার তোমার কোনো সুযোগ নেই, তুমি পালায়ে যেতে পারো, কোনো জায়গায় আশ্রয় নিতে পারো, এই একটা ঘটনা ইন্ডিকেশন দিলেন। দ্বিতীয় একটা ঘটনা এই সুরার মধ্যে বর্ণনা করা হলো, সেটা মূসা এবং খিদির আলাইহিমাসসালামের ঘটনা। সেখানে বোঝাতে চাইলেন যে দেখো মূসা আলাইহিসসালাম যদিও নবী হোক, খিদির আলাইহিসসালাম যদিও উনি সে সময় অত বেশি পরিচিত ছিলেন না, কিন্তু মূসাকে বলেছেন যে খিদিরের কাছে যাও এবং খিদিরের কাছে যে মানে কিছু শিক্ষা তুমি নাও। সে শিক্ষা হলো এই যে এখনকার যে অত্যাচারগুলো চলতেছে এই অত্যাচারের পিছনে কিছু অর্থ থাকে, অনেক সময় আমরা এগুলো বুঝি না বলে আল্লাহর উপরে দোষারোপ শুরু করে দিই, আল্লাহ আর লোক তুমি পাচ্ছ না, ভালো লোকগুলো তুমি মারতেছ। এই যে জিনিসটা মানে ইসলামের জীবনে চলতে গেলে এই সমস্ত এই ঘটনাগুলো জানতে হয়, কারণ হলো যে প্রত্যেকটা ঘটনার পিছনে আর একটা ইঙ্গিত থাকে, আর একটা হেকমত থাকে, আর একটা আল্লাহ তাআলার উদ্দেশ্য থাকে। এখন মক্কার লোকদের হাতে যেভাবে মার খাচ্ছে, তো আল্লাহ তাআলা দেখাতে চাইলেন যে দেখো মূসা যেমন খিদির আলাইহিসসালামের কাছে যেয়ে অনেক কথা জেনে আসছিল যেটা মূসা আলাইহিসসালাম সহজে বুঝতে পারতেন বা পারেননি, কিন্তু খিদির বুঝতে পেরেছেন যে এই ঘটনার মানে আড়ালে এই ঘটনা রয়েছে। একজন মানে উপকারকারী মাঝির নৌকা উনি ডুবাই দিয়েছিলেন, তো যখন জিজ্ঞেস করলেন মূসা আলাইহিসসালাম যে আপনি এটা ডুবাই দিলেন, পরে যে উনি ব্যাখ্যা করার সময় বললেন এই কারণে যে আমাদের উপকার করেছে, পয়সা ছাড়াই আমাদের পার করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হলো এই এই পিছনে একজন রাজা আসতেছে, তার যুদ্ধ হবে, সে সমস্ত নৌকাগুলো জোর করে নিচ্ছে, তো আমি এটা ডুবাই দিলাম এই কারণে যে ওটা ডুবে থাকবে আর ওটা বুঝবে যে এই নৌকাটা খারাপ, তো এই নৌকাটা নেবে না। ওরা তার পর দিনে ওই নৌকাটা টেনে তুলে নিচে একটা মানে কাঠ লাগাই দিলে আবার নৌকা আগের মতন হয়ে যাবে, তো নৌকা বেঁচে গেল আর মাঝিরাও বেঁচে গেল, ওদের এই যুদ্ধে নৌকাটা গেল না, ওরা ইনকাম করে খেতে পারবে, আল্লাহ তাআলার নির্দেশে আমি এটা করেছি। একজন মানুষকে খিদির মেরে ফেললেন, মূসা আলাইহিসসালাম বললেন তুমি জানতো একটা ছেলেকে তুমি মেরে ফেললে, এটা কেমন কাজ হলো? তো আর বললেন যে মেরে ফেলছি ওটা এই কারণে যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, কারণ এই লোক এই যার বাবা ও এই ছেলেটা যার মানে সন্তান তার বাবা মা খুব ভালো মানুষ, কিন্তু এই ছেলেটা ভালোর দিকে যাচ্ছে না, দেখো খেলাধুলো করতেছে খারাপের দিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত ওর বাবা মার জন্য কষ্টকর হয়ে যাবে, আল্লাহ বলছেন যে তুমি ওকে মারো, আমি একটা ভালো সন্তান তাদেরকে দেবো।
তো এইভাবে মানে ঘটনার আড়ালে যে সমস্ত হিকমত থাকে, এই মানে এই মানে সূরাটা নাজেল করে দিয়ে বললেন যে তোমরা এখন মার খাচ্ছ, কিছু কিছু লোক মারাও যাচ্ছ, এর পিছনে কিন্তু হিকমত আছে। এরপরে জুলকারনাইনের ঘটনা সূরা কাহাফের মধ্যে বর্ণনা করে দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন, দেখো আল গালাবাতু লিল মুত্তাকিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, যত মানে ইনসাফগার মানুষ হবা, যত ভালো মানুষ হবা, জুলকারনাইনের মতন যদি তোমরা পর্যায়ে যেতে পারো, একসময় সারা দুনিয়া তোমাদের হাতে আসতেছে। তো এই এই মানে শিক্ষাটা এই সূরার মাধ্যমে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দীপ্ত হলেন, সাহাবায়ে কিরাম উদ্দীপ্ত হলেন এবং বুঝালেন যে ওই যে প্রথম ঘটনার যে অবস্থাটা, তোমাদের পালানোর সময় কিন্তু এখন আসছে, তোমরা পালিয়ে যাও, পালিয়ে অমুক জায়গায় যাও, এতে তোমার পাহাড়ে যেয়ে ঘুমাতে হবে না, তোমরা ওই নদীর ওই পারে পার হয়ে ওখানে গেলেই আসহামাকে পাবে, সে অনেক ন্যায়পরায়ণ বাদশা। দ্বিতীয় আরেকটা সূরা নাজিল হলো ঠিক ওই সময়ে, সেই সূরাটার নাম হলো সূরা জুমার। সেই সূরার মধ্যে একটা আয়াতে, বিশেষ করে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইটা বলে দিলেন যে লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা, যারা এই দুনিয়ায় ভালো কাজ করবে, ও আরদুল্লাহি ওয়াসিহা, তখন তারা দেখতে পাবে যে আল্লাহর এই যে জমিনটা আছে এটা বিরাট প্রসারিত, এটা ছোট্ট একটা মক্কার খুপড়ি ঘর নয়, এটা তোমরা যদি বেরিয়ে পড়ো দেখবে দুনিয়াটা অনেক বড়, এবং যেখানে তুমি দেখতেছো দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, একটু বেরিয়ে পড়লেই কিন্তু তোমার জন্য দুনিয়াটা খুব বড় হয়ে যেতে পারে। আল্লাহ তারপরে বলে দিলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যে সমস্ত সবরকারী সবরকারী বান্দা হবে, সবের হবে, আল্লাহ তাআলা তাদেরকে হিসাব ছাড়াই জাজা দিয়ে দেবেন। তো এই দুটো সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন যে এই সূরা নাজিল হওয়ার পিছনে বড় কারণ হলো যে এখন আমার এই সাহাবী যারা কষ্ট পাচ্ছে অথবা যারা ভয় আসতেছে, যাদের মেরে ফেলতে পারে, এদেরকে এখন দূরে পাঠিয়ে দেওয়ার দরকার। তো এখন এখানে প্রশ্ন হলো যে কাদেরকে তিনি পাঠিয়েছিলেন? ওখানে আমরা 9-11 জনের বা 12 জনের সন্ধান পাই, যারা পুরুষ ছিল এবং 4 জন মহিলা ছিল বলে আমরা জানতে পাচ্ছি। যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী রুকাইয়া আল্লাহ রাসূলের মেয়ে, তাকে নিয়ে তিনি গিয়েছিলেন। আবু হুযাইফা ইবনে উতবা, উতবা ছিল সেই সময়কার বড় লিডার, তার ছেলে ছিল আবু হুযাইফা, আবু হুযাইফা এবং তার স্ত্রী ছিল সালমা বিনতে সুহাইল ইবনে আমর। সুহাইল ইবনে আমর ছিল সে সময়কার একদম শ্রেষ্ঠ বক্তৃতা দানকারী ওয়াজকারীদের মধ্যে একজন। তার মেয়ে সালমার সাথে বিয়ে হয় আবু হুযাইফার। তো ওনারা অত্যাচারিত হচ্ছিলেন, তাদেরকেও আল্লাহ রাসূল বললেন যাও তোমরা হিজরত করো। জুবাইর ইবনে আওয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাই, যার আপনারা শুনেছেন কীভাবে অত্যাচার করা হয়েছে, মুসাব ইবনে উমাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু সালামা এবং তার স্ত্রী উম্মে সালামা। আবু সালামার স্ত্রী উম্মে সালামা কে আল্লাহ রাসূল পরে বিয়ে করেছিলেন, যখন আবু সালামা মারা যায় তার কোনো উপায় ছিল না, অসহায় মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিয়ে করেছিলেন। এরপর উসমান ইবনে মাজউন আল জুমাহি, আমের ইবনে রবিয়া এবং তার স্ত্রী লাইলা বিনতে আবি হাসমা, আর হলো আবু সাবরা যার মা ছিল বাররা, সুহাইল ইবনে বাইদা, আবদুল্লাহ ইবনে মাসউদ। এই সাহাবাদের 11 জনের নাম পাওয়া যায় এবং তাদের সাথে আরও 4 জন মহিলা, এনারা হিজরত করলেন। হিজরত করার মানে আর অন্যরা যাদের বেশি মারা হয়েছে তারা বেরোয়নি কেন, কারণ অর্থনৈতিকভাবে তারা এত বেশি পর্যুদস্ত ছিল যে তাদের জন্য একটা বাহন যে আল্লাহ রাসূল কিনে দেবেন বা তৈরি করে দেবেন বা উপায় বের করে দেবেন এরকম সুযোগ ছিল না, কারণ ট্রাভেল করতে গেলে তো যথেষ্ট কষ্টের দরকার ছিল। সেই সময় কমপক্ষে একটা ঘোড়া অথবা একটা উট অথবা একটা গাধা তো দরকার ছিল, আর যেহেতু মক্কার লোকদের থেকে চোখ ফাঁকি দিয়ে দৌড়াতে হচ্ছে, পালাতে হচ্ছে, তো সেখানে যদি বাহন ভালো না থাকে তাহলে যে কোনো সময় ধরা পড়ার ভয় ছিল। তো ইনারা যারা গেছেন তারা বাহন জোগাড় করতে পারছিলেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন তোমরা প্রথমে যাও। এরা রাতের অন্ধকারে বেরিয়ে পড়লো, বেরিয়ে এগিয়ে যাচ্ছে ইডেন প্রণালীর কাছে ইয়ামানে। এর মধ্যে ঘটনা কিন্তু চাওর হয়ে গেল, জানাজানি হয়ে গেল যে ওনারা চলে যাচ্ছেন। তো পিছন থেকে মানে মক্কার লোকেরা চিৎকার করা শুরু করেছে, শিগগিরই ওদেরকে ধরে নিয়ে এসে এরা কিন্তু পালাই চলে যাচ্ছে। তো বেশ কয়েকজন লোক বড় বড় ঘোড়া নিয়ে তারা ছুটে চললো, আল্লাহ তাআলাও তাদেরকে রহম করলেন। প্রথম যে 11 জন আর 4 জন 15 বা 16 জন যারা ছিল, কেউ বলেছেন 15 জন সব মিলিয়ে, কেউ বলেছেন 16 জন, যাই হোক 15-16 যাই হোক, এদেরকে নিয়ে এরা এগিয়ে যাচ্ছে।